টঙ্গীর তুরাক তীরে বিআই ডব্লিউটি নেতৃত্বে বত্রিশ তম দিনের মতো চালানো হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সকাল নয়টায় টঙ্গীর ব্রিজের নিচ থেকে শুরু হয় এই কার্যক্রম তৃতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের এই অভিযানে পাঁচতলা মসজিদ মার্কেট সহ গড়ে দেওয়া হয় সর্বমোট পঞ্চান্নটি স্থাপনা অবমুক্ত করা হয় এক একর জমি বিআইডব্লিউটিএ জানায় মসজিদের নাম ব্যবহার করে যারা বড় বড় মার্কেট গড়ে তুলেছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না আরো জানাচ্ছেন বাবু জামান ময়লা বর্জনার স্তূপ জমে তুরাগ নদীর চিত্র এখন এমনই সবখানে বেহাল দশা বর্জ্য আর পানির বিষাক্ত রং দেখে বোঝার উপায় নেই একসময়ে এই নদীতেও ছিল স্রোত ছিল রূপ জৌলুস স্থানীয়রা জানান একটা সময় এই নদীতে গোসলও করতেন তারা পরিষ্কার ছিল মানুষ গোসল করত আগে চলাফেরার জন্য সুবিধা ছিল এখন সব দিক দিয়ে মানে আবর্জনা বৈরা গেছে দোকানপাট তার রাস্তার মধ্যে বসে থাকা যায় না রাস্তায় চলে অনেক দুর্গন্ধ রাজধানীর ঐতিহ্যবাহী সব নদীকে বাঁচাতে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটির নেতৃত্বে ধারাবাহিকভাবে চলছে উচ্ছেদ অভিযান বত্রিশতম দিনের মতো সকাল থেকে শুরু হয় অভিযানে গুড়িয়ে দেওয়া হয় পাঁচতলা মসজিদ মার্কেটসহ পাকা আধা পাকা সব অবৈধ স্থাপনা এছাড়াও গুড়িয়ে দেওয়া হয় তীরের অনেক দোকানপাট এটা একটা নদীটাকে এখন একটা ড্রেনে রূপান্তরিত করা হয়েছে তো এই অবস্থা চলতে দেওয়া যায় না আমরা আমরা এইখানে আপনার শুধুমাত্র দখলকে নিয়েই এবার আমরা কাজ করব না আমরা কিন্তু দূষণ রোধ করতে যা যা করা দরকার সেটি কিন্তু আমরা করব দখলকারীরা নানা কৌশলে মসজিদ মন্দিরের নাম ব্যবহার করে বহুতল মার্কেটও গড়ে তুলেছেন বলে জানাই বিআইডব্লিউটি মসজিদের নামকে ব্যবহার করে যে সমস্ত স্থাপনা তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু আমরা উচ্ছেদের আওতায় নিয়ে আসছি তো বাস্তবতা কিন্তু যে এটা একটা মার্কেট বানিয়ে রেখেছে তো সে তো এগুলোকে আমরা আমলে নিচ্ছি না বিআইডাব্লিউটি এ জানায় ধারাবাহিক উচ্ছেদ অভিযান শেষে নেওয়া হবে দূষণমুক্ত করার পদক্ষেপ এছাড়াও সারা দেশে ছড়িয়ে থাকা যে সব নদীর গতিপথ আটকে আছে এমন অন্তত দশ হাজার কিলোমিটার পথ অবমুক্ত করা হবে বাবু কামরুজ্জামান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা